চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনালাপে চীনের চন্দ্র নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন চীনের সবাইকে ড্রাগন বর্ষের শুভেচ্ছা জানান। এ সময় শি জিনপিং জানান, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকীতে রাশিয়ার সাথে হাতে হাত রেখে সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে ইচ্ছুক চীন। শি জোর দিয়ে জানান, দুপক্ষের উচিত কৌশলগত সমন্বয় আরও ঘনিষ্ঠ করা। এবং অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করা। প্রেসিডেন্ট শি আরও বলেন, চলতি বছর ব্রিক্স দেশগুলোর পর্যায়ক্রমিক চেয়ারম্যানের দায়িত্ব নেবে রাশিয়া। চীন এটাকে সমর্থন করে। ভ্লাদিমির পুতিন জানান, গত বছর দুদেশের ভিন্ন খাতে সহযোগিতা ছিল ফলপ্রসূ। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অব্যাহতভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার প্রত্যাশা করেন তিনি। পুতিন আরও বলেন, এক চীন নীতিতে রাশিয়া অবিচল থাকবে। তাইওয়ান সমস্যায় চীনকে উস্কানি দেওয়ার সব বিপজ্জনক কর্মকাণ্ডের বিরোধিতা করে রাশিয়া।